ক্লাস টেন বেঙ্গলি এম এল সাবজেক্টের কোয়েশ্চেন পেপারে 8 মার্কসের জন্য কয়েকটি রচনা আসে এবং এই রচনাগুলো থেকে তোমাদেরকে যে কোনো একটি রচনার বিষয়ে আনসার লিখতে হয়। সো এই ভিডিওতে আমি ক্লাস টেনের যেগুলো এক্সামে রচনা আসবে সেই এক্সামগুলোর জন্য কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট রচনার নাম বলে দেবো। তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। লেটস স্টার্ট দিস ভিডিও। ইম্পর্টেন্ট রচনাগুলোর মধ্যে প্রথম রচনাটি হলো পরিবেশ প্রদূষণ ও তার প্রতিকার, অথবা পরিবেশ প্রদূষণ ও ইহার প্রতিকার। তো পরিবেশ প্রদূষণ ও তার প্রতিকার এই রচনাটি HSLC 2020 অর্থাৎ 2020 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় একবার এসেছিল। এবং তোমরা মনে রাখবে যে এই রচনাটি তোমাদের এক্সামে এইভাবেও আসতে পারে যে পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা অথবা পরিবেশ রক্ষার আবশ্যকতা। ভিডিওটির শেষে আমি তোমাদেরকে বলে দেবো যে এই রচনাগুলোর আনসার এক্সামে লিখে তোমরা কীভাবে ফুল মার্কস স্কোর করবে। তো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকো। নেক্সট ইম্পর্টেন্ট রচনাটির নাম হলো তোমার জীবনের লক্ষ্য অথবা আমার জীবনের লক্ষ্য। তোমার জীবনের লক্ষ্য এই রচনাটি HSLC 2019 একবার এসেছিল। নেক্সট গুরুত্বপূর্ণ রচনাটির নাম হলো যে অসমে জাতীয় উৎসব অথবা অসমে জাতীয় উৎসব বিহু। সো অসমে জাতীয় উৎসব এই রচনাটি HSLC 2020 একবার এসেছিল। তারপরের ইম্পর্টেন্ট রচনাটির নাম হলো তোমার প্রিয় সাহিত্যিক অথবা তোমার প্রিয় কবি অথবা তোমার প্রিয় লেখক। সো HSLC 2015 তোমার প্রিয় সাহিত্যিক এই রচনাটি এসেছিল। এবং তোমরা মনে রাখবে যদি তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর এই রচনাটির আনসার শিখে নাও তাহলে তোমাদের তোমার প্রিয় সাহিত্যিক অথবা তোমার প্রিয় কবি অথবা তোমার প্রিয় লেখক এই তিনটি রচনার আনসার শিখা হয়ে যাবে। তারপরের ইম্পর্টেন্ট রচনাটির নাম হলো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ অথবা মানব কল্যাণে বিজ্ঞানের অবদান অথবা সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের ভূমিকা অথবা মানব সভ্যতা ও বিজ্ঞান। সো সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের ভূমিকা এই রচনাটি HSLC 2017 একবার এসেছিল এবং মানব সভ্যতা ও বিজ্ঞান এই রচনাটি HSLC 2022 একবার এসেছিল। সো এই রচনাগুলোর আনসার তোমরা প্রথমেই শিখে নেবে এবং নেক্সটে আমি তোমাদেরকে আরও কতগুলো এডিশনাল ইম্পর্টেন্ট রচনার নাম বলে দিচ্ছি, যদি পসিবল হয় তাহলে তোমরা এইগুলো শিখে নিও। সো প্রথম এডিশনাল ইম্পর্টেন্ট রচনাটির নাম হলো তোমার প্রিয় গ্রন্থ। এই রচনাটি HSLC 2016 একবার এসেছিল। সো নেক্সট রচনাটির নাম হলো নিয়মানুবর্তিতা। সো এই রচনাটি HSLC 2017 এবং 2022 একবার করে এসেছিল। নেক্সট ইম্পর্টেন্ট রচনাটির নাম হলো অসমের প্রাকৃতিক সম্পদ। তারপরের রচনাটির নাম হলো তোমার জীবনের স্মরণীয় ঘটনা। নেক্সট রচনাটির নাম হলো তোমার প্রিয় খেলা অথবা ক্রিকেট অথবা বিশ্বকাপ ক্রিকেট। এবং লাস্ট বাট নট লিস্ট এসএটির নাম হলো ছাত্রজীবনে দায়িত্ব কর্তব্য অথবা ছাত্রজীবন অথবা ছাত্র সমাজে দায়িত্ব কর্তব্য। সেখানে আমি তোমাদেরকে বলে দেবো যে এই রচনাগুলোর আনসার এক্সামে লিখে তোমরা কীভাবে ফুল মার্কস স্কোর করবে। রচনাগুলোর আনসার এক্সামে লেখার সময় প্রথমে তোমাদেরকে ভূমিকা পয়েন্ট দিয়ে আনসারটি স্টার্ট করতে হবে এবং রচনা মতে কয়েকটি পয়েন্ট মিডিলে থাকবে এবং শেষে তোমাদেরকে উপসংহার পয়েন্ট দিয়ে আনসারটি শেষ করতে হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের এক্সামে আসে তোমার জীবনের লক্ষ্য, সো তোমাদেরকে আনসারের মধ্যে লিখতে হবে আমার জীবনের লক্ষ্য, বা তোমার জীবনের স্মরণীয় ঘটনা তোমাদেরকে আনসারে লিখতে হবে আমার জীবনের স্মরণীয় ঘটনা, বা তোমার প্রিয় কবি তোমাদেরকে লিখতে হবে আমার প্রিয় কবি। সেইভাবে হেডিং দিয়ে তোমরা রচনাগুলোর আনসার লেখার চেষ্টা করবে। যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে ভিডিওটি কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। থ্যাংকস ফর ওয়াচিং।